ইন্টারভিউ পর্ব শেষ হলো। বিচিত্র ভূতেদের ভিড়ে চৌধুরী প্যালেস হয়ে উঠলো এক আজব চিড়িয়াখানা। আতারাম, আরে এই আতারাম কাহাঁ গিয়া রে? তুরন্ত রিকশা নিকালো, বাজার জানা পড়েগা, বিবিয়ে মছলি লানা হ্যায়। আরে এই আতারাম, আরে কাক, তুম তো একেবারে ভূত সমাজ কা কলঙ্ক হ্যায়। রাত মে ঘুম রাহা হ্যায়, ছ্যা 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 ছ্যা। কাহাঁ ঘুম রাহা হ্যায় বাবু, থোড়া সো রাহা। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো, জলদি চলো, বাজার জানা পড়েগা, তাড়াতাড়ি করো। ইতনি জলদি বাজার? আরে জলদি কোথায় হ্যায়, ভোর কা আলো ফুট গিয়া হ্যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কড়াকা ঘাট কা ইলসা আয়া হ্যায়, পদ্মার ইলস তো আর জুটবো না। শৈশা ভাপা দিয়ে কেন সবাইয়া খায়, তাড়াতাড়ি করো আতারাম, আমার আর তর সইতাছে না। কতদিন বাদে যে ইলসা খাবু। ভূতে বাজারে গিয়ে মাছ কিনবে? আমি তো শুনেছি শাকচুনিরা নাকি হাত বাড়িয়ে ঝুড়ি থেকে মাছ চুরি করে নেয়, খামোকা কিনতে যাবে কেন? আরে ভূত হলেও বাঙালি ভূত তো নস্টালজিয়া, সেই কানকোটিপে দরাদরি করে মাছ না কিনলে ঠিক তৃপ্তি হয় না। তো বাজার তো হলো, ইলিশ মাছ, কচুর লতি, হেলেঞ্চা শাক, আকাশ মরিচ সব পরিপাটি করে কেনা হলো। আমাগো পদ্মা কা ইলিশ কা যো টেস্ট হয় না, উসকা কোনো তুলনাই নাই হয়। আরে রোকে রোকে ফটক পার করকে চলা যায় কেন? হ্যাঁ বাবু, ননসেন্স, কোনো সাধারণ কমন সেন্সই নাই। বেটা পাস্ট টেন্স হইয়া বাচ্চা গেছো গিয়া। জি বাবু, আমি গরিব আদমি। ঠিক হয় ঠিক হয়, পায়ের কে বিচ মে যো হয় উসকো নিকালো। জি। আরে বাবা, খাড়া খাড়া মুখ কিয়া দেখতা হয়, দো পায়ের কে বিচ মে যো হয় উসকো নিকালো জলদি। ইস, আরে দেখ তেরা নেই, হামারা দো পায়ের কে বিচ মে যো বাজার কা থলিয়া হ্যায় উসকো নিকালো জলদি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি সিধা উপর যাও। উপর তো কব কা চলবো সা বাবু। আলাই সেন্টিমেন্টাল দিতাছো, শরৎচন্দ্র টাইপ। আরে উপর মানে দোতলায়, হেসেল মে যাও। আরে কিছুই বুঝে না হালায় পুরো শৈশা বাটা দিয়া কে রিলিশ কর। এই বেটা গেও ভূত কোথাকার, বেটা নিচু যা, তুই উপরে উঠছিস বড়। আর আপনি ব্রাহ্মণের সন্তান হয়ে এইসব ছোট লোকদের লাই দিয়ে মাথায় তুলছেন? আর আপনি যে যত ম্লাস্য পুষতাছেন তার বেলায় কিছু নাই, হ্যার বেলায় যত প্রবলেম না। বিপ্লবটা ঠিকই বলেন, আপনাদের সেই ফিউডাল মেন্টালিটি এখনো পুরো মাত্রায় রয়ে গেছে। এই 21st সেঞ্চুরিতে এসেও জটপট বিশ্বাস করেন? তোমার গুরু বিপ্লব ভূত জ্যোতিষী ভগবান কিছুই মানতো না, এখন নিজেই ভূতে বসে আছে। বিপ্লবটা কিন্তু ফিক্সের ফান্ডা দিয়ে ভূতের ব্যাপারটা জাস্টিফাই করে ফেলেছেন। বাকি কবচ তাবিজ মাদুলি কোনো কিছুতেই বিশ্বাস নেই ওনার, জাতপাত ধর্মের ভেদাভেদ তো নয়। একটা গান আছে না, তোমার চিৎকারের চেয়ে রামধিন ধোবার গাধার ডাকও অনেক ভালো। খাজনা আদায় করতে গিয়ে প্রাণটা খুইয়েছিলাম, এখন তোমার বাজনা শুনে প্রাণ আবার অষ্টাগত। কালচার বলে তো কিছু নেই এখানে, এই জন্য বিপ্লব ছাড়া এখানে কারোর সাথে আমার ঠিক জেল করে না, মানে সবার মিউজিক্যাল সেন্স একদম। তুমি যেটা করছো সেটা গান না, ভূতের কীর্তন। গাইতে হলে কালোয়াতি গাও। কোথায় ভাবলাম হবে একটু আধটু টপ্পা ঠুংরি ধ্রুপদ, এ তো উল্টো বিপদ। বেঁচে থাকতে এক প্রতিবেশী পেয়েছিলাম, এ আপনারই মতো, একটা খিটখিটে বুড়ো, জ্যাম বাড়িয়েছিলে বসলেই অবজেক্ট করতো, হার্টের প্রবলেম, ডেসিবেল লিমিট ক্রস করে যাচ্ছে, আরে একবার তো পুলিশকে ডায়েরি করে বসলো। আরে মনে দেখছি নিস্তার নেই। আরে শুনো না শুনো না, তুমি সন্ধ্যা, হেমন্ত, ধনঞ্জয় কিংবা ধরো গিয়া নির্মলেন্দু চৌধুরী হ্যাগো গান জানো না? মানে আমি কইতেছিলাম আধুনিক কিংবা পল্লীগীতি, বিদেশি গান গাউনের দরকারটা কি? গান যদি গাইতেই হয় স্বদেশি গান গাও। বঙ্গ আমার, জননী আমার, কিংবা বন্দে মাতরম। বন্দে মাতরম? ও বন্দে মাতরম রিমিক্স শুনলে তো ভিড়মি খাবেন। আর গানের আবার স্বদেশি বিদেশি কি? ফ্রম স্যান্টানা টু সুফিয়ানা, গান ইজ গান, জাস্ট ভালোবেসে গান। You know, music is a universal language. You know, it's like, you know,